আচ্ছা বাবা আপনার নাম্বারটা একটু বলুন তো। হ্যাঁ নাম্বারটা যে বলতো 01755। হ্যাঁ যে বিয়া শাদি করবে তারে ঠকাবো না। আর যে না করবে তারে ঠকাবেন? যে বিয়া শাদি কইরাবার চলো না করে 10,000 20,000 দিয়া বলে দেখি শরীর তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আপনার নাম কি আপু? ইয়াসমিন। ইয়াসমিন বিয়ে শাদি করছেন? হ্যাঁ করছিলাম, আগে একটা ছেলে আছে ছোট। আপনার একটা ছেলে আছে, আগে একটা বিয়ে করছেন? তো আপনার স্বামী কোথায়? স্বামী গেছে আর একটা বিয়ে শাদি কইরা পরে তালাক হয়ে গেছে। মানে আপনার স্বামী আরেকটা বিয়ে করে আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ পরে তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনাদের তো এই যে বেদুইন সম্প্রদায়ের যারা আছেন আপনারা, আপনারা দেখতে সুন্দর তো, মাশাআল্লাহ অনেক সুন্দর তো, আপনাদের এই যে পুরুষরা যে অজুহাতটা আপনারা দিচ্ছেন যে তারা রেখে গিয়ে অন্য আরেকটা বিয়ে আরো দুই তিনটা বিয়ে করে, তো এটা কেন করে আপনারা? এটা এখানে কি আপনাদের দোষ নেই? না এটা আমাদের দোষ নেই, ছেলেদের এই বেশি একটাতে একটা বিয়ে করে, ছেলেরা বেশি মনে করে ক্ষমতাশালী। তো ছেলেরা ক্ষমতাশালী? কোন দিক দিয়ে ক্ষমতাশালী? সব দিক দিয়ে, কাজ কাম পুরুষ মনে করে 10টা 5টা বউ পালতে পারে এরকম। তো আমরা তো জানি, আমরা গৃহস্থ যারা আছি বা আমরা অন্য জাতি যারা আছে, আমরা জানি যে আপনাদের ইনকাম বেদুইন সম্প্রদায় নারীরা ইনকাম করে পুরুষে খায়। হ্যাঁ করতে তো নারীরা কাজ করে, ছেলেরা মনে করে হালকা করে, মেয়েরাই বেশি করে। তা আপনি কাজ করেন? আর এখন আমি কাজ করতাম, স্বামীর কাছে কাজ করতাম, এখন বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? নিজের বাসায় না অন্যের বাসায়? নিজের বাসায় না অন্যের বাসায়? অন্যের বাসায় কাজ করি। অন্যের বাসায় কাজ করে তো কয় টাকা পান অন্যের বাসায় কাজ করে? মনে করে 5-6 হাজার টাকা পাই। 5-6 হাজার টাকা পান মাসে? তো এইটা দিয়ে সংসার চলে? এটা দিয়ে সংসার চলে না, এর জন্যই তো কষ্ট আছে বলে ইউটিউবের মাধ্যমে উঠছে। তো আপনি এই পর্যন্ত কয়টা প্রতিবেদন করছেন? করছি দুইটা। দুইটা? তো দুইটা প্রতিবেদন করে কি আপনি আশানুরূপ কোনো ফল পান নাই? না মনের মতন মানুষ পাই নাই। মনের মতো মানুষ পান নাই? তা আপনাকে ধরেন এই যে ফোন দিত, নিশ্চয়ই ফোন দিছে কেউ? হ্যাঁ দিছে। ফোন দিত না? হ্যাঁ দিয়া কত কথা বলে, খারাপ খারাপ কথা বলে। খারাপ খারাপ কথা বলে? তো এখন যে প্রতিবেদনের সামনে আসছেন, এখনও তো নাম্বার যে নাম্বারটা দিবেন এই নাম্বারে ফোন দিয়ে তো এখনও খারাপ খারাপ কথা বলবে? না যে খারাপ কথা বলবে তাদের সাথে কথা বলবো না। কথা বলবো না? মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদি বসবো। বিয়ে বসবেন আপনি? হ্যাঁ বিয়ে বসবো। তো এখন আবার মানে আপনি চাচ্ছেন যে ভালো একটা ছেলে পাইলে মনে কর পাশে দাঁড়াবে বিয়ে শাদি করবে, সেরকম একটা মানুষ খুঁজছেন? তো এরকম আপনার ভিতরে তো অনেকেই আছে, ধরেন যে বিয়ে শাদির লোভ দেখিয়ে, লোভ দেখায় যে আমি তোমাকে বিয়ে করবো, দেখা প্রবাস থেকে অনেকেই টাকা পয়সা দিয়ে আর আপনার পরে আর কথাবার্তা নাম্বার বন্ধ করে বলে না, মনে কর 10,000-20,000 টাকা দিয়ে হেল্প করলে পরে খারাপ খারাপ কথা বলে, যদি না শুনে তাহলে আর বিয়ে শাদি করে না যায়, ফোন টোন দেয় না। ও মানে আপনি বলতেছেন যে প্রবাসীরা 10,000-20,000 টাকা আগে সহযোগিতা করে? হ্যাঁ করে। করার পরে এরপরে খারাপ খারাপ কথা বলে? হ্যাঁ খারাপ কথা না শুনলে তাহলে আর বিয়ে শাদি করবো না। যে বিয়ে শাদি করবো তারে ঠকাবো না। আর যে না করবো তারা ঠকাবেন? যে বিয়ে শাদি করে আবার চলো না করে 10,000-20,000 দিয়া বলে দেখি শরীর তোমার, তার সাথে কথা বলবো না। যে বিয়ে শাদি করবে তার সাথেই কথাবার্তা বলবো। জি মানে এই যে নোংরামি করে আপনাদের সাথে? হ্যাঁ নোংরামি করলে বিয়ে শাদি বসে না, খারাপ খারাপ কথা বলে তার সাথে কথা বলবো না। আচ্ছা তো দর্শক আসলে ওনার সাথে কথা বলতে হলে শালীন সাবলীন মার্জিত ভাষায় কথা বলবেন, তাহলে হয়তো আপনারা ওনাকে জীবন সঙ্গী হিসেবে পাবেন। সে আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন আপু। আপনি তো আল্লাহ হাফেজ।